নমস্কার বন্ধুরা। নমস্কার। তো অনেকদিন বাদে এডিটিং শো করছি আমরা, তাই তো? তো বিয়ের মরশুম কেটেছে আমাদের। আমাদের বিয়ের মরশুম কেটেছে, তো এডিটিং শো পুরোপুরি না, এটা একটু অন্যরকম আগে জিনিস এটা আছে, ধরছো কেন? এখানে অন্যরকম আজকে জিনিস একটু আছে। অন্যরকম একটু মজাদার করতে চেয়েছি এটাকে, ব্যাপারটাকে। তো এখানে এখানে আছে, কিছু চিরকুট হ্যাঁ রয়েছে, ঠিক আছে? এই চিরকুটের ব্যাপারটা পরে বলছি, আগে কি কি রয়েছে সেটা বলি। এখানে রয়েছে মোমো, হচ্ছে মটন বিরিয়ানি, এটা হচ্ছে চাউমিন, চাউমিন। আচ্ছা এটা হচ্ছে মোগলাই, এখানে রয়েছে ফুচকা, ফুচকাগুলো নেতিয়ে গেছে, হ্যাঁ ফুচকার টক জল, চিকেন চিকেন পকোড়া, পকোড়া, আলুর চপ, আলুর চপ, চিকেন চিকেন ললিপপ, ললিপপ, আর এখানে মুড়ি রয়েছে, মুড়ি, আর এখানে রয়েছে শুধু সস, রেড চিলি সস। রেড চিলি সস, আর এটা মোমোটার স্যুপ। দৈবাহাটের ব্যাপারটা বলিনি, এখানে প্রত্যেক কটা খাবারের নাম লেখা আছে এই এখানে চিরকুটগুলোর চিরকুটে। মধ্যে। হ্যাঁ, তো এখানে চিরকুট তোলা হবে চোখ বন্ধ করে, সম্রাট আমি চোখ বন্ধ করে তুলবো একটা একটা, যার ভাগ্যে যেই খাবারটা থাকবে লেখা তাকে সে সেই সেটি খাবারটা হবে, পুরোটা খেতে হবে, পুরোটা খেতে শুধু হবে। একটু না, পুরোটা আর খেতে যে হবে, যেটা খাবে তার মানে অন্য খাবার সে পাবে মানে না। এটা আস্তে আস্তে গিয়ে একটা পানিশমেন্টের রূপেই দাঁড়াবে, হ্যাঁ, ঠিক এটা আছে? অ্যাকচুয়ালি এটা ভাগ্য নির্ধারণ হচ্ছে আজকে খাবার। মোটামুটি ঠিকই আছে খাবার, কিন্তু এই মুড়িটা খেতে একটু টাইম লাগবে, যাই বলুক না কেন। সসটা, রেড চিলি সসটা একটু না না আমি কেন বলবো, তোমারটাতেই 30 পরে। সেকেন্ড পড়ে তো যাবে যদি শুরু করা আমার, যাক, যদি আমার পরে, তো তো শুরু হ্যাঁ করা শুরু যাক। করা যাক, ফার্স্ট থেকে চোখ বন্ধ করে, লেডিস ফার্স্ট, না 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 হ্যাঁ না না, লেডিস, ও বাবা লেডিস দুজনে চোখ ফার্স্ট, বন্ধ করে নেব। না তুমি লেডিস ফার্স্ট, না, তাহলে দুজনে চোখ বন্ধ করে, আচ্ছা দুজনে হ্যাঁ একসাথে চোখ বন্ধ করে, চোখ চলো। বন্ধ করে নাও। এখানে ক্যামেরার পিছনে যে আছে সে খেয়াল করবে যেন দুজনের চোখ বন্ধ থাকে। এই দেখোনি তো, না এবার তো খুলতে পারি, হ্যাঁ, এবার তো বলবো নাহলে পড়বো। কি আছে না তুমি বলো বলো। চাউমিন, চাউমিন পেয়েছে, আর আমি পেয়েছি হচ্ছে আলুর চপ। না আমি আলুর চপ খুব ভালো লাগে, ভালো আলুর চপ খায়। কোনো অসুবিধা নেই। এ দুটো সরিয়ে দাও, চিরকুট, আলুর চপ আর চাউমিনে চলে গেল। আমি আলুর চপ আলুর চপ নিয়েছি, নি তুমি না, চাউমিন আমি নিয়ে নাও, চাউমিন নিয়ে নি। আমার তো ঘপা ঘপ শেষ হয়ে যায়। না, ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, আবার হাত দিয়ে চাউমিন খাওয়াচ্ছো। এত আইটেম হয়েছে, অনেক কিছু স্পুন দিয়ে খেতে হয়, সেগুলো কি সব ফর্মালিটি পূরণ করা যায় নাকি? মেরা খানা কমপ্লিট হো গেয়া, যে এটা যেন আমার পরে, ওটা আর পড়া না পড়ার সমান হয়ে জন্য দিয়ে গেছে। আমার তো চাউমিন খেতে ভালো হতো, তাকে একটু নিয়ে নিচ্ছি, একটু চাউমিন খাই, একটু কমিয়ে দিলাম, নাহলে পরে সম্রাট চাউমিনটাও খুব ভালো খায়। বাহ হেভি হয়েছে, ভেবেছিলাম চাউমিনটা জানি আমার ভাগ্যে পড়ে, ভাগ্যে চপ পড়েছে। দেখা হয়ে গেছে তোমার, পাইনি এখনো, একটুখানি খেয়ে কমে দিলাম, এটা রুলস না, বাট আমি রুলস একটুখানি চেঞ্জ করে, মানে একটুখানি ভঙ্গ করলাম, যদি চাউমিন সেটা আর বলছো না। আরে এত খাবার ওয়েট করছে আমাদের সামনে, এত আস্তে আস্তে খেলে হবে? হয়ে গেছে চাউমিন ফিনিশ, এবার আমরা যাব চাউমিন খাওয়া গেছে, দেখে দাও প্লেটটা, চাউমিন খাওয়া গেছে, তো এবার আমরা যাব সেকেন্ড রাউন্ডে। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ, ইয়েস, চোখ বন্ধ, চোখ বন্ধ করো, ক্যামেরার পিছনে আছে আমার ভাই বলদি,
খেয়াল করবি, হ্যাঁ চোখ যেন বন্ধ থাকে, দেখিস কিন্তু মানুষ, হ্যাঁ চিটিং নাই না, এমনিও দেখা যাবে ওখানে, ঠিক আছে চোখ বন্ধ, হাত দিয়ে হাত দিয়ে কিছু খাবারে হাত দিয়ে, আমি এটা আমি ধরেছি, আমারটা আগে দেখো কেন, আমারও ভালো জিনিস মোগলাই, এইটা কিন্তু হাতই দেবে না তুমি, ঠিক আছে দরকার নেই, ও দরকার নেই, দরকার নেই, বিরিয়ানি খাও না তুমি, খাও ওই প্রথমে চাউমিন খেলে, তারপর বিরিয়ানি খেলে, এরপরে জানি এটাও পরে কপাল, যে অর্ধেকটা না হয়েছে মানে দুটো টুকরো না হয়েছে, আরো দুটো টুকরো প্লাস্টিকে পড়ে আছে। এখানে একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে মুগাম্বো খুশ হওয়া, খুশি মানে আমি বিরিয়ানি খাচ্ছি, বর পাশে মোগলাই খাচ্ছে, এমনি ঘুষি তার মধ্যে মোগলাই গেছে, টান শক্ত হয়ে যেতে পারছি না, একটু খারাপ লাগছে, এরকম খাইনি কোনদিন, ও একরকম আমি একরকম, না ঠিক আছে গেমে সমস্ত কিছু চলে, মনে সামনে নেই একটু মোগলাইটা চিটচি একটু সেরকম শক্ত দেখাই, দুয়ার যে ছিটতে হচ্ছে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে তো তাই একটু চেষ্টা অসুবিধা হচ্ছে, আর বলে দিয়ে সমস্ত খাবারই বাইরে দিয়ে খেলা, মোগলাই তরকারিটা বেশ দারুণ হয়েছে, মানে ঘরোয়া তরকারি টাইপের খুব সুন্দর টেস্ট লাগছে, না আমাদের মার্কেটের দোকানটা ভালো করে কিন্তু, গপ গপ করে খাচ্ছে, লোভ দিচ্ছে, ঘাট ব্যথা গেল, এত শক্ত হয়ে গেছে মোগলাই, বাকি তুমি তা পাওনি, দুটো মারির দাঁতে প্রবলেম আছে সেই দুটো ভেঙে যেত, মোগলাইটা খুব একটা ভালো লাগে না মোটামুটি, এই পিসটা আবার অতটা শক্ত না, সাইডে সাইডে ধারের পিসটা থাকে না ওটা একটু শক্তই হয়, একটু বিরিয়ানি না বিরিয়ানিটা অনেক বড় হয়ে যাবে তার জন্য মাঝখানে মাঝখানে একটু কাট কাট করে দেবছেন, নাহলে না এক ঘন্টার ভিডিও হয়ে যাবে,
কমপ্লিট। এবার একটু বিরিয়ানি খেলে খেতে পারি, আলু খাবো, আলু বিরিয়ানি খাও তুমি। তোমার ভাগে মুড়ি পরে, মুড়ি মুড়ি, তারপর চিলি সস। আমি তারপরে ওয়াও ওয়াও করলাম, এটা খাওয়াটা একটুখানি সন্দেহজনক হয়ে যাবে, কারণ সস তো, তারপরে আবার চিলি, ঠাকুর ঠাকুর জানি আমার ভাগ্যে নাই পড়ে। টেনে নাও, মানে একগুচ্ছ করে নাও আর কি। মুখ অভিশাপ লেগে গেছে, অভিশাপ চিলি সসের অভিশাপ লেগেছে। এই মুড়িটা মনে হয় যে মুড়ি পড়ে যাবে না, আর আমার হচ্ছে চিকেন ললিপপ। খাই এই চিলি সসটা, একটুখানি লাগিয়ে নিচ্ছি। কেন লাগাচ্ছ? একটুখানি লাগিয়ে নি, খেতে বেশ ভালোই লাগবে। বাবা কেন লাগাচ্ছ আগে দিয়ে বলে দিয়েছে, দুটোতেই লাগিয়ে নি বাবা, তারপরে লাগাতে দেবো না এগুলো। এবার খেয়ে নাও তুমি, যাও তুমি তোমার চিলি সস খাও। আপনি আপনার আমার পরিস্থিতিটা ভাবুন, চাউমিন মাটন বিরিয়ানি, ও মাই গড, কে এরকম চিলি সস খায়? তাও আমার পাশে যখন ওর পড়েছিল ভালো পড়েছিল, এটা নেওয়া যাচ্ছে না ললিপপের পাশে সস। একটু নাক বন্ধ করে একবারে খেয়ে নি। দেখ কেমন লাগে, বাহ, একটু জল খাইয়া পুরা খেলো, এই কি রয়েছে তো আর খাওয়া যাচ্ছে না। দেখ কেমন লাগে, বাহ বাহ করে বেড়ে দিলাম। এবার একটু আমাকে ধরে ঝাঁকিয়ে দেবে, তাহলে কি বলতো চাউমিন সস বিরিয়ানিটা একসাথে হয়ে যাবে। নেক্সট ঘাম বেরাচ্ছে আমার এখন। চোখ বন্ধ, চোখ খুলছো কেন? মুড়ি বাদে আর তালেই হবে। হ্যাঁ সালা মুড়ি এসছে, ফুচকার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ গলার দিকে গেছে না, চিটতে চিটতে যাচ্ছে। কি মোমো জানো? চিকেন মোমো, হেভি টেস্ট হয়। ভালো না খেতে আঙুল ফল না পেলে টক মুড়ি খাওয়া ভালো, গ্যাস ফ্যাস কমায়। হঠাৎ মনে পড়েছে এতক্ষণ আমায় বলছিল
এখন দুটো ভালো আছে, যেটা করুক। আওয়াজটা দেখেছো? আওয়াজটা এই একটা গম্ভীর গম্ভীর আওয়াজ আছে না? হুম, খাও খাও খাও। আমার না এত মানে ভারী ভারী খাবার গুলো ঢেকে উঠে গেছে, পড়েছে পেটটা ভরে গেছে। তাই তো বলছিলাম কতক্ষণে এটা বলবে। আমাদের গরম, বড় লাইট জ্বলছে, ঘাম, পাখা বন্ধ করে করতে হয় ভিডিওটা, পাখার একটা আওয়াজ আছে। সমস্যা হচ্ছে একবারে আমার মুড়ি চাই, ওই জন্য ঠিক আছে। না দাম কি বলছিল, আমি যেন পাশে মোমো বসে বসে খাই, তোমার যেন মুড়ি পরে। ফুচকা বলে ফুচকা মোমো ভালো লাগে না, ভালো না। মোমোটা ঝাল আছে ভালো। মোমো আর মুড়ি একসাথে কম্বিনেশন কিরকম লাগে এবার খেয়ে জানাবে না। স্যুপটাও খেয়ে দেখি, খেলাম যখন মোমো একটুখানি। বাবা স্যুপটা ঝাল ঝাল লাগছে। খেয়ে নি আমি, আমার পেট ভরে গেছে। সম্রাটের যা আইটেম করেছে ওর পেট ভরেনি। এসব সব কথা খেয়ে নিলে পরে হয়ে যেত। তুমি তুলে না, আমি একটা তুলে নেবো। চোখ বা ওরম দেখছো? হবে না হবে না হবে না হবে না হবে না হবে না, ওরম দেখে দেখে তুলেছো না? মাঝখান দিয়ে দেখা যাচ্ছে না, মোটেও না। আমরা চিটিং চিটিং দিছে না না না, ইচ্ছা করে ফুচকা তুলেছে, ফুচকাই আছে। হ্যাঁ শিওর আমি, কথা না। ফুচকা তুমি চোখ বন্ধ করতে যাবে? বলে দে ফুচকা, বললাম না। এই যে চিকেন পকোড়া, টেবিলটা নোংরা হয়ে গেছে। তো চিরকুট শেষ, শান্তি শান্তি করে খাই। চিকেন পকোড়া খাই, যতটা কি সুন্দর একদম চিকেনটা বাইরে দিয়ে নিয়ে আসে না, চিকেনটা ভালো ফুড কালার দেওয়া আছে। এরা না একটা ফুচকা কেরম ফেচ মানে এটা কি বললে বেচকে ফেচকে যাই হোক ভেঙে গেছে আর কি। খাও, এটা খেতে আরো অস্বস্তি লাগলো। খাও খাও খাও, প্রত্যেক কটা খাবারে আমার কেমন স্বাদ কেমন নেতিয়ে গেছে, নেতিয়ে গেছে এগুলো। না না এটাই শুধু হয়েছে, তাও মোটামুটি আছে। ফস ফস করছে মানে একদম চিপলে যায়, একটা চেপার সাথে সাথে খচ করে আওয়াজ হয়, সে আওয়াজটা পাবে না, আওয়াজটা হবে ফচ ফচ। জানটা কেমন নষ্ট হয়ে গেছে। জায়গাটা শেষ করে দাও, খাচ্ছি তো আমরা। তো শেষ অবধি নেতানো ফুচকা খেতে খেতে বলছি, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো? এটা একটু আমরা অন্য ধরনের ট্রাই করেছি। আপনাদের মাথায় যদি কিছু আইডিয়া থাকে আপনারাও কমেন্টে জানাতে পারেন, আমরা করার চেষ্টা করব। আচ্ছা, আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান বা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এর নতুনত্ব চেষ্টা করব। ভালো লাগলে লাইক করবেন, আমাদের ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।